জলে ডুবে মর্মান্তিক মৃত্যু দেড় বছরের এক শিশু কন্যার ঘটনা কৈলাসর মহকুমার সীমান্ত এলাকা মলয় গ্রামে হৃদয় বিদারক এই ঘটনায় মৃত শিশুটির পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া মামার বাড়িতে বেড়াতে এসে জলে ডুবে মৃত্যু হল দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক এই ঘটনাটি ঘটে বুধবার দুপুরে কমলপুর মহকুমার সীমান্ত এলাকা মলয় গ্রামে ঘটনার বিবরণে জানা যায় কমলপুরে দক্ষিণ মানিক ভান্ডার এলাকায় শ্বশুর বাড়ি থেকে রতিয়া বিবি নামে এক মহিলা তার বছর বয়সী শিশু কন্যাকে নিয়ে সীমান্ত এলাকা স্থিত মলয়া গ্রামে বাবার বাড়িতে বেড়াতে চান বুধবার দুপুর প্রায় একটা নাগাদ বাড়ির লোকজনদের অলক্ষে রতিয়া বিবির শিশু কন্যাটি বাড়ির পুকুরে পড়ে যায় এদিকে কিছুক্ষণ সময় মেয়েকে দেখতে না পেয়ে রতিয়া বিবি সহ বাড়ির সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে বেশ কিছু সময় খোঁজাখুঁজির পর বাড়ির লোকজনদের চোখে পড়ে অবস্থায় নিথর দেহ। সঙ্গে তাকে জল থেকে উদ্ধার করে। করে রাফিয়া আছে সেই বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় বাড়ির সদস্যরা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রাফিয়াকে মৃত বলে জানিয়ে দিতেই মৃতের মা সহ আত্মীয় পরিজনদের কান্নায় হাসপাতাল চত্বরে পরিবেশ ভারী হয়ে ওঠে ভারাক্রান্ত গলায় ঘটনার বিবরণে মৃত শিশুটির মা রতিয়া বিবি জানায় এদিকে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে শিশুটির মামার বাড়ি নিচের বাড়ি সহ দুই এলাকায় শোকের ছায়া নেমে আসে রিপোর্ট হাল্লাপুর